রাজ্য বিধানসভায় বেশ কিছুদিন আগে সময়ের সাথে তাল মিলিয়ে চালু করা হয় ই পেপার, কিন্তু তাতে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। আর সেই ত্রুটি কাটিয়ে এখন থেকে বিধানসভায় অনলাইনে প্রশ্নপত্র জমা দেওয়ার পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিধানসভা ভবনে এক সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। অত্যাধুনিক ডটকমের যুগে সবকিছুতে এখন আছে পরিবর্তনের ছোঁয়া, আর সেই উন্নয়ন থেকে পিছিয়ে নেই রাজ্য বিধানসভাও। এখন থেকে ত্রিপুরা বিধানসভায় অনলাইনে প্রশ্নপত্র জমা দেওয়ার পদ্ধতি চালু হচ্ছে। যদিও এই পদ্ধতি আগে চালু করা হয়, কিন্তু তাতে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়। আর সেই ত্রুটি বিচ্যুতিগুলি কাটিয়ে আগামী বিধানসভা অধিবেশনে চালু হচ্ছে পদ্ধতি। বিধানসভার অনলাইন প্রক্রিয়া আগে থেকে শুরু হলেও একে আরও বিস্তার করার লক্ষ্যে বৃহস্পতিবার বিধানসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক সর্বদলীয় বৈঠক। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ, বিজেপি দলের পক্ষে মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিরোধী সিপিএম দলের পক্ষে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস দলের পক্ষে বিধায়ক বিজিৎ সিনহা, ত্রিপুরা মাথা দলের পক্ষে বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ বিধানসভা আধিকারিকরা। এদিনের বৈঠক প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী রতননাথ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, অনলাইন পদ্ধতিতে বিধানসভা পরিচালনাগত কিছুটা জটিলতা দেখা দিয়েছিল, তাই এই জটিলতা দূর করতে আয়োজিত বৈঠকে সর্বসম্মতিক্রমে বিধায়কদের অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে প্রশ্ন জমা দেওয়ার বিষয়সহ আনুষঙ্গিক বিষয়গুলি আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বিধানসভার দিনক্ষণ ঘোষণার পর থেকে অনলাইন পদ্ধতিতে প্রশ্নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। তাতে রাজ্যের আপামর জনগণ উপকৃত হবেন, তাছাড়া বিধায়কগণ অতি সহজেই তাদের এলাকার বিষয়গুলি পবিত্র বিধানসভা উত্থাপন করতে পারবেন। এক কথায়, এখন থেকে ত্রিপুরা বিধানসভায় অনলাইনে প্রশ্নপত্র জমা দেওয়ার পদ্ধতি চালু হচ্ছে। আপনারা জানেন যে পৃথিবী দ্রুত এগোচ্ছে, দেশও এগোচ্ছে, রাজ্য এগোচ্ছে, তো বিধানসভা তো এক জায়গায় থাকতে পারে না। বিধানসভার যত রকম আধুনিক পদ্ধতি, ডিজিটাল সিস্টেমে, এটা বিভিন্ন কারণে ডিজিটাল সিস্টেম চালু করার আগেই উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরা বিধানসভা ই বিধানসভা চালু করার জন্য। তো অ্যাকর্ডিংলি এবং এটা মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স একটা দপ্তর আছে কেন্দ্রে, তাদের আন্ডারে, তাদের সুপারভিশনে সারা দেশের বিধানসভাগুলি ই বিধানসভা করার জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের রাজ্য এটা বাদ পড়েনি। তো আমরা শুরুয়াত করলেও টেকনিক্যালি কিছু সমস্যা দেখা দিয়েছে, কারণ যে সংস্থাটা কাজ করেছিল তাদের সিস্টেম হলো যে এই যে সিস্টেমটা আছে ডিজিটাল সিস্টেমে আছে, যদি যখন রাজ্যপাল প্রয়োগ করবে, রাজ্যপাল যখন বিধানসভার দিনক্ষণ ধার্য করবেন, সেদিন থেকে কোশ্চেন জমা দিতে পারবে। এটা সিস্টেমের মধ্যে এরকম করা হয়েছে, এটা মিজোরামও আছে, নাগাল্যান্ড আছে, অর্থাৎ এই সংস্থাটা যেখানে যেখানে করছে সব জায়গায় এই সিস্টেম। এবার যখন কোশ্চেন জমা দিতে গেল অনলাইনে, তখন দেখা গেল কোশ্চেন অনলাইনে জমা হচ্ছে না। বিশেষ করে বিরোধী দলনেতা একটা কোশ্চেন জমা দিতে গিয়েছিলেন, দেখা গেল এটা হচ্ছে না। তখনই সমস্যাটা উনি বিধানসভার সচিবালয়ে সচিবের সাথে যোগাযোগ করে এবং সচিবালয়ে আলোচনা করে এবং সচিব মহোদয়, স্পিকার এবং আমার সাথে কথা বলে, কথা বলার পর দিল্লিতে যে যারা করছে এবং মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স তাদের সাথে কথা বলে, আমি নিজেও কথা বলেছি যেহেতু পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার আমি, কথা বলার পর বললো যে ঠিক আছে, আসলে মিজোরাম নাগাল্যান্ডে বিভিন্ন জায়গায় আমরা একই টেকনোলজি করেছি, তো তো এটা একটু আমরা বলছি দিনক্ষণ ঘোষণার পরে অনলাইন কোশ্চেন জমা দিতে পারবে। আর আমাদের রুলসে আছে হাউস যখন আগের বিধানসভাটা প্রয়োগ হবে, প্রয়োগটা কে করবে এটাও গভর্নর করবে, প্রয়োগের পরে কোশ্চেন জমা দেওয়ার সিস্টেম। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।